لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها النبي، إذا طلقتم النساء فطلقوهن في عدتهن واحصوا العدة. ويقول النبي عليه الصلاة والسلام: لا يفرق مؤمن مؤمنا إن رضي إن كره بخلق رضي بأخرى، أو كما قال عليه الصلاة والسلام. شميت قصتي আজকে অত্যন্ত একটি ভিন্ন বিষয়ে খুতবায় আলোচনা করতে আমরা ইচ্ছা পোষণ করি, সেটি হল তালাকের কারণ এবং এর নিয়ন্ত্রণ। বড় আশ্চর্য হবে, সবচেয়ে বেশি তালাক এখন আরব বিশ্বে, আরব দেশগুলিতে তালাকের সংখ্যা বেশি। এছাড়াও সারা দুনিয়াতে, বাংলাদেশেও অবস্থা খুবই খারাপ, নাজুক। শুধু ঢাকা শহরে প্রতিদিন প্রায় ৪০-এর মতো তালাক হয় সারা দেশের খবর কি তাহলে। এবং এই তালাকের সংখ্যা ৭০% তালাক মেয়েদের পক্ষ থেকে, আর ৩০% হলো পুরুষদের পক্ষ থেকে। নারীরা আজকে তালাকে অগ্রগতি কেন? তালাক শব্দটা শুনলেই আমাদের গা শিউরে ওঠে, কিন্তু তালাকেরই আজকে যে খেলা তামাশা চলতেছে এবং শরীয়তের বিধিবিধানকে লঙ্ঘন করা হচ্ছে, এটা জটিল কঠিন একটা অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর মাঝে সম্পর্কটাকে বলছেন ওয়া আখাযনা মিনকুম মিযাকান গালিযা, স্বামী স্ত্রীর মাঝে বন্ধনটা, আকদটা, যে কন্ট্রাক্টটা, এটা কঠিন একটা কন্ট্রাক্ট। এটাকে, এই বন্ধনকে যেন তেন খেলতামাশা সামাজিকতা দিয়ে নষ্ট করার কারোর কোনো সুযোগ নেই, অধিকার নেই। আমাদের এই সম্পর্কটা গভীর থাকার জন্যে, অটুট থাকার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন হাজব্যান্ড ওয়াইফের যে অধিকারগুলো সুস্পষ্ট করে দিয়েছেন, প্রত্যেকের যৌথ অধিকার, একক অধিকার, স্ত্রীর স্বামীর প্রতি, স্বামীর স্ত্রীর প্রতি, দুইজন একে অপরের প্রতি অধিকারগুলিকে তফসিল সহকারে, ডিটেলস আকারে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। এবং একে অপরের অধিকারকে সম্মান করা, দেওয়ার তা সুন্নত নফল না, ফরজ করে দিয়েছেন। এই বন্ধন যাতে করে ছোটখাটো ব্যাপার নিয়ে নষ্ট না হয়, সেক্ষেত্রে ওসিয়ত নসিয়ত করা হয়েছে। ওয়াশিরহুন নাবিল মারুফ, নারীদের সাথে তোমরা ভালো ব্যবহার করো। ফাইকারিহতুমুহুন ফাআসা আন তাকরাহু শাইয়্যান ওয়া ইয়াজআলু ফীহি খাইরান কাসীরা, যদি কোনো কারণে কোনো কিছু তোমার অপছন্দ হয়, মনে রাখো এর মধ্যেই আল্লাহ কিছু কল্যাণ রাখছে, অপছন্দের মধ্যেই কল্যাণ। স্বামী স্ত্রীর এই সম্পর্কটাকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে ঠুনকো কোনো কারণে নষ্ট না হয়, এই ব্যাপারে আমাদেরকে সাবধান করে দিয়েছে। লাইয়া ফুরুক মুমিনুন মুমিনা, একজন স্বামী যদি স্ত্রীকে কোনো একটা বিষয়ের জন্য ত্যাগ না করে, ইনকারিহা মিনা
খুলুকান কোন কারণে যদি সে অপছন্দ করে রাজিয়ান রাজিয়ান ওখরা অন্যটাতে খুশি হয় একটা খারাপ হলে আরেকটা ভালো স্বামীর ব্যাপারেও তাই স্বামী যদি কোনো খারাপ ব্যবহারে স্ত্রী নারাজ হয় তো আরেকটা ব্যবহারে সে রাজি রাজি হয়ে যায় ভারসাম্য জীবন নারী এবং পুরুষের বলবৎ থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে পদক্ষেপগুলো দিয়েছেন সেগুলিকে আমরা তোয়াক্কা করি আজকাল দেখবেন তালাকের কারণ কি স্বামীর নাক ডাকে তাই তালাক স্ত্রীর দককে স্বামী ভালোবাসে না আর্জেন্টিনাকে একজন ভালোবাসলে আরেকজন কি ব্রাজিল ব্রাজিলকে ভালোবাসে অনেক সময় যায় দেখা যায় অন্য কারণগুলি আমি কারণগুলিতে আসতেছি প্রথমত বলতে চাই কথাটা আমাদের স্পষ্ট হতে হবে নারী পুরুষের যে সম্পর্কটা অত্যন্ত মজবুত গভীর এবং কঠিন এক সম্পর্ককে ছোটখাটো কারণ দিয়ে কে ভেঙে দেওয়া নষ্ট করে দেওয়ার অধিকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমিন আয়াতি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা নারীর সৃষ্টিত পুরুষকে শান্তি দেওয়ার জন্য বেগম মানে কি স্বামীকে টেনশন মুক্ত জীবন রাখার কারণে হচ্ছে সৃষ্টি নারী জাতির আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতের সব কিছু দিয়েছিলেন একটা অভাব রেখে দিয়েছিলেন তার জুড়ি টোনার টুনি নাই তাই তিনি কোনো আনন্দ পান না তাই যখন হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করে দিলেন তখন জান্নাতটা সুখের হলো শান্তির হলো খেয়েও মজা দেখেও মজা চলেও মজা আনন্দ ঘুমে সব কিছু শয়নে স্বপ্নে সবই স্বামী স্ত্রীর সম্পর্কটা এতই গভীর এবং এতই গভীর ভালোবাসা আল্লাহ নবী আলাইহিসসালাম বলেন স্বামী স্ত্রীর মাঝে যে ভালোবাসা আমি দেখেছি এই ভালোবাসা অন্য কোনো দুইজনের মাঝে নেই এত একটা মধুর সুন্দর সম্পর্ককে তালাক দিয়ে ধমকি দেওয়া তালাক দিয়ে ভয় দেখানো যখন তখন তালাক মারা কোর্টে গিয়ে তালাক লিখে দেওয়া এটা অত্যন্ত অন্যায় এবং এই তালাকের পিছনের কারণগুলি আমরা প্রথমে একটু চিহ্নিত করতে চাই কিছু সামাজিক কারণ আছে কিছু প্রশাসনিক আমাদের নিয়মের কারণ রয়েছে কিছু আছে আমাদের চারিত্রিক ধস কিছু আছে পারিবারিক কিছু অর্থনৈতিক কিছু মিডিয়া সোশ্যাল একাধিক দিক থেকে এই শান্তির নিকটাকে ভাঙার জন্যে একাধিক কারণ কঠিন হয়ে আমাদের চতুর্দিক থেকে একটা ছেলে আর মেয়েকে বাধ্য করতেছে তাদের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার জন্য এবং এই তালাকের কারণে যে সমস্যাগুলো সেটা আমরা হয়তো সংক্ষেপে বলবো ধর্মীয় দিকটা যদি আমরা দেখি তালাকের কারণ প্রথমে নির্বাচনে ভুল নির্বাচন যখন করে আবেগ দিয়ে অগ্রিম ভালোবাসা অবৈধ সম্পর্ক ছেলে একাধিক মেয়েকে মেয়ের সাথে তার সম্পর্ক মেয়ের একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক যখন এই উন্মুক্ত সম্পর্ক যখন একটা যুক্ত হয়ে যায় একটা নির্দিষ্ট লিমিটেড জায়গাতে আসে তখন ভাবে ওই মেয়েটা তেমন ওই মেয়েটা এমন ছেলে ওই ছেলেটা এমন ওই ছেলেটা এমন নাউজুবিল্লাহ সম্পর্কটা হবে দিনের ভিত্তিতে নারীদের চারটা জিনিস দেখে বিয়ে হয় একটা তার মধ্যে দিন ফাতফার মেজাজ দিন তার মধ্যে দিন দেখে নারীকে নির্বাচন করতে হবে পুরুষের নির্বাচন তাই ইজা যা মিন মাতার দাওনা দিন ও খুলুকা ফাজাউজু যেই ছেলের দিন এবং চরিত্র আমরা তো অন্য কিছু দেখে প্রেম করে দশটার সাথে এগুলির সাথে একটা বিয়ে না করে আরেকটার সাথে এই যে অগ্রিম হারামে আরাম নাই পাপে শান্তি নাই এটার মূল জিনিস কাজে এই সম্পর্কটা ঠুনকো কারণে নষ্ট হয়ে যায় কারণ নির্বাচনটা ভুল থাকে এই নির্বাচন দিনের ভিত্তিতে হয় না সম্পর্কটা তো দিনই সম্পর্ক
কিন্তু অবৈধ সম্পর্ক হয়ে অবৈধ নিয়মে হারাম দিয়ে অনেক সময় দৈহিক সম্পর্ক হয়ে যাচ্ছে, জেনাবা বিচার চলছে, অনেক সময় পেটে বাচ্চা এসে গেছে, তারপরে তাড়াহুড়া করে বিয়ে শাদি, এই সবগুলি কিন্তু তালাকের বড় একটি কারণ। তালাকের আরেকটি কারণ হলো আমাদের দেশের সামাজিক কারণ, ছেলে মেয়ে ভালো থাকলে কেন যেন মারা শান্তি পাই না, বোনরা শান্তি পাই না, ভাবিরা শান্তি পাই না, ওদের সুখ দেখে আরেকজনের জ্বালা হয়, একটু ভেজাল লাগে, আশ্চর্য। এমনকি আপন মা ছেলে তার স্ত্রী কিনে সুখী এটা ভালোবাসে না, তার বোন ভালোবাসে না, আরে এটার জন্য যেন বোন যেন মাহরুম হয়ে যাবে, মা মাহরুম হয়ে যাবে, এমনকি মার আচরণ যেন একজন সতীনের মতো, নাউজুবিল্লাহ, একজন বোনের আচরণ যেন সতীনের মতো, একজন ভাবির আচরণ যে ভাবির কাছে দেবরে এত প্রিয় এবং ছোট থেকেই মানুষ করছে, ওদের সুখ দেখে যেন এর যেন হিংসা হয়, নাউজুবিল্লাহ, এটা একটা তালাকের কারণ হয়ে যাচ্ছে আজকাল। তৃতীয় কারণ, তৃতীয় পক্ষের অনুপ্রবেশ, স্বামী স্ত্রীর ছোটখাটো বিষয় নিয়ে মা এদিক থেকে, ভাই দিক থেকে, বোনের থেকে তৃতীয় পক্ষের অনুপ্রবেশটা তালাকের কারণ হয়ে দাঁড়ায়। পারিবারিক কারণগুলির মধ্যে আরো কারণ হচ্ছে যে ডিমান্ড, যেটা যৌতুক বড় একটা কারণ, এই যৌতুকের লেনদেন নিয়ে তালাকের বিশাল একটা সংখ্যা তালাক হয়ে যাচ্ছে। এছাড়া আরো একটি কারণ হচ্ছে, যেটা আমাদের বলছিলাম আমাদের প্রশাসনিক বা আমাদের আইনের যে কারণ, বিয়ের আকদামার মধ্যে লেখা আছে যদি স্বামী স্ত্রীর ভরণ পোষণ না দেয়, এই করে এই করে, ঠিক আছে কথাগুলি সব ঠিক, বাবা মার সঙ্গে সম্পর্ক না দেয়, ভরণ পোষণ না দেয়, তার হক অধিকার না দেয় তাকে, ইত্যাদি ইত্যাদি, তাহলে স্ত্রী স্বামীকে তালাক দিয়া যাইতে পারিবে, এ একটা 17 নম্বর না 18 নম্বর একটা ই রয়েছে, পয়েন্ট রয়েছে এখানে। যখনই কোনো কারণ সমস্যা দেখা যায়, বিশেষ করে নারীরা বা নারীর পক্ষ কাজের কাছে গিয়ে ওই জায়গায় ঠিক একটা মারিয়া শিক্ষার্থ স্বামীর দেওয়া আছে, তালাকনামা পাঠিয়ে দিচ্ছে, এটা একটা জঘন্য অপরাধ এবং স্বামী কিছুই জানে না, স্বামীর ব্যাপারে কিছু জানে, তাকে অধিকারও দেয়নি তালাক দেওয়া, তালাকে তো হুইজ যেটাকে বলে সে অধিকারও তাকে দেওয়া হয়নি, কোনো সেটিংও নাই, কিছুই নেই, হয়তো বিয়ের সময় এখানে টিক মেরে রাখছে অথবা বিয়ের পরে। এবং এই কাণ্ডটা কাজী সাহেবরা এই সুযোগটা গ্রহণ করে থাকেন, কারণ এই তালাকের কারণে তাদের মোটা অঙ্কে একটা কি পকেটে টাকা আসে না মুসলিম। ইসলামের এই সুযোগটা মহিলাদের জন্য আছে, কিন্তু এইভাবে খুললাম, এই জন্যেই নারীদের তালাক, ওদের যখন সুযোগ আছে কোর্টে গিয়ে তালাক, কাজী সাহেবের কাছে গিয়ে তালাক করে নিচ্ছে, এটা আইনের ফাঁকে তালাকের একটা হার বাড়ানোর সুযোগ করে দেওয়া হয়েছে নাউজুবিল্লাহ। এটাকে এখান থেকে এই ফরম থেকে উঠানো দরকার, স্বামী যদি স্ত্রীকে অধিকার দেয় তালাকে, তালাকে তাহুইজ, তুমি তালাক নিয়ে যেতে পারো, তালাক দিয়ে যেতে পারো, এর কোনো সুযোগ নেই, কথাটাই ভুল, স্ত্রী তালাক দিয়ে যেতে পারে না, কোনো সুযোগ নেই, তালাক নিয়ে যেতে পারে স্বামী যদি বলে ঠিক আছে তুমি তালাক নিয়ে যেতে পারো, তোমাকে অধিকার দিলাম মৌখিক বা লিখিত, এবং এটা যদি দুইজনের সেটিং আপোষে হয় তাহলে এটাও একটা কারণ আজ তালাকের সংখ্যা বেড়ে যাওয়া। তালাকের আরেকটি কারণ, বড় কারণ, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, অমুক তমুক, এই সেই, আর ইউরোপ আমেরিকা কাফের মুশরিকদের, তাদের তো কোনো স্বামীর ঠিক আছে না, বউয়ের ঠিক আছে না, বাপের ঠিক আছে না, মার ঠিক আছে, এই ইউরোপিয়ান কালচার, পাশ্চাত্যের কালচার, সোশ্যাল মিডিয়াগুলি, এগুলির মধ্যে দেখবেন এই তালাকের খেলতামাশা, যেটাও জন্য খেলতামাশা, ফুটবল যেমন মারে 11 জনে 22 জন দুই পক্ষের, এখানেও যেখানে সেখানে ফুটবল মেরে দিল, যাও চলে যাও যেদিকে গিয়ে পড়ো,
এছাড়া বড় একটা কারণ তালাকে পরকীয়া প্রেম। আজ স্বামী স্ত্রী উভয়ে, হয় ছেলে বা মেয়ে বা উভয়ে পরকীয়া প্রেমে জড়িয়ে যায় আর তালাকের বড় কারণ ঘটে যায়। এছাড়া প্রবাসে যারা দীর্ঘ সময় গিয়ে প্রবাসে পড়ে আছে, স্ত্রীর খবর নেই, টাকা পাঠাও, দুলাভাই নিয়ে যাও, চাচাতো ভাইকে নিয়ে যাও, অমুক তমুক আসে না, 10 বছর 20 বছর, তো স্ত্রী কোথায় কি করবে? এবং পরিবেশ তো জঘন্য, হাতে তো শয়তান মোবাইল, পর্দা খুশিদা তো নাই, ইমান আমান তো ঠিক মতো হেফাজতের কোনো ইয়ে নাই, সবই চলতেছে। এই বড় একটা সময় স্বামী স্ত্রী দুইজন দুই জায়গায় থাকে, বিশেষ করে স্ত্রীকে রেখে যেখানে উঠতে 4 মাস 6 মাসের বেশি জায়েজ নেই স্বামীর জন্য স্ত্রীকে ছেড়ে বাইরে থাকা, এটা একটা বড় কারণ। আজ আমাদের বিভিন্ন সিরিয়ালগুলো টিভিতে বিভিন্ন বিষয়ে, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী আমাদের সবচেয়ে চরম পরম বন্ধু দেশ ভারত ইন্ডিয়া, এদের যে সিরিয়ালগুলো, এদের টিভি চ্যানেলগুলো বড় খতরনাক। যেহেতু লিমিটেড সময় খুতবা শেষ করতে হবে, কারণের তো শেষ নাই, এগুলি মোটামুটি কারণ যাকে বলি আমরা। এছাড়াও আরও অনেক ছোট ছোট কারণ রয়েছে। এছাড়াও স্বামী স্ত্রী একে অপরকে জুলুম অত্যাচার অধিকার না দেওয়া, ভরণ পোষণ না করা, এছাড়াও দিন না থাকা, দিনের আহকাম তালাকের নিয়ম কারণ না জানা, অনেক কারণই আছে। এই সবগুলি যত কারণ হতে পারে সবগুলোই রয়েছে, এর পরেও ওই দুইজন বেচারার বেচারি করবি বাকি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এছাড়াও তালাক সম্পর্কে আমাদের কোনো নলেজ নাই। এখন ইদানিং আমার কাছে বিশেষভাবে, যাই না কেন জানি না, আমার কাছে তালাকের ফতোয়া এত বেশি আসতেছে, প্রতি সপ্তাহে 2-4টা আসে, দেশ বিদেশ যাই না, কে বা কারা এদেরকে নাম্বার দেয় আমি জানি না, নাউজুবিল্লাহ। এবং আজব আজব ঘটনা, আজব আজব কারণ, 60 বছরের বুড়ার বুড়ির তালাক, কি কাণ্ড, 30 বছর আগে তালাক হয়েছে, এখন তালাকের মশলা জানার তাদের আগ্রহ জন্মিয়েছে, তার আগে তালাকের ব্যাপারটা কোনো খবরই ছিল। বন্ধুরা, এগুলি কারণ, তালাক হয়ে গেলে সমস্যা কি, তালাক হয়ে গেলে যে সমস্যাগুলি একটা ছেলে আর মেয়ের জীবন, তাদের জীবনে কি দুঃখ কষ্ট দুরূহ নেমে আসে। এই তালাকপ্রাপ্ত নারীদের আর বিয়ে হয় না আমাদের সমাজে জাহিলিয়াতের, আর তালাকপ্রাপ্তকে বিয়ে করবেই কেন, যারা কুমারী তাদেরকে তো পাওয়া যায় সহজে। বিধবা এবং তালাকপ্রাপ্ত নারীর বিয়ের জন্য একবার ফেসবুকে দেখেছিলাম, স্বামীর ঘরে বড় জ্বালা যন্ত্রণা, তাই তালাক নিলাম, এবার ভাইয়ের বাপের বাড়িতে দেখি আরো যন্ত্রণা, যাবে কোথায় এখন বেচারি মাজলুম। এর জন্য বিশেষ করে দুইটা পরিবার মা বাবার অবস্থা কি হয় বলেন, আত্মীয় স্বজনের অবস্থা কি হয় তালাকের কারণে, বিশেষ করে যদি সন্তান থাকে এদের অবস্থা কি হয়, এই সন্তানরা কোথায় গিয়ে, এদের সামাজিকভাবে এদের কোনো অধিকার তারা পায় না। আপনারা দেখলেন না, একটা জাপানি মেয়ে না কি জন্য আর কোন আমাদের একটা অনেকদিন চললো যে বিচার আচার কি কাণ্ড, হ্যাঁ, আর এই সন্তানরা এই বাবা মার কারণে তালাকের কারণে এই ছেলেরা উজগার হয়ে যাচ্ছে, এরা নেশায় চলে যাচ্ছে, এরা লেখাপড়া ছেড়ে দিচ্ছে, এদের কত কিছু সমস্যা, হয়তো আরেকটা বিয়ে করে নিয়েছে, ওই মার কাছে কত সৎ মার কাছে কত যে নির্যাতন জুলুম অত্যাচার হচ্ছে এই ছোট ছোট নিষ্পাপ বাচ্চাদের প্রতি। আর এই তালাকের কারণে আজ ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের পরিবারগুলি, সমাজগুলি, আমাদের সামাজিক অবস্থা আজ খান খান হয়ে যাচ্ছে। আমি কিছু টাচ দিয়ে যাচ্ছি, আমি সব বিষয়গুলি বলা সম্ভব না। আমরা আসি তালাকের বিষয়টা একটু জানি, তালাক না কয় নম্বরের, তালাক তো হচ্ছে কি জানেন, স্বামী স্ত্রীর একেবারে ঠান্ডা মাথায় দুইজনের রাজি খুশি সন্তুষ্টির মাধ্যমে বিচ্ছেদ হওয়ার একটা উপায়, সংসার চলছে না, সংসার তো আরাম সুখের আনন্দের
আর আয়েশের জন্য স্বামী স্ত্রীর বন্ধন, এই বন্ধনটা যে কোনো বাস্তব কারণ সুখের হচ্ছে না, তখন দুইজন দুজনে মিলে ঠান্ডা মাথায় বিচ্ছেদ হয়ে যাওয়া। ইবনিল্লাহ কুল্লা মিন সাআতি, দুইজনের বিচ্ছেদ হয়ে গেল। আল্লাহ বলছেন দুইজনকে আল্লাহ কি করবেন, সুন্দর ব্যবস্থা করে দিবেন। তাই দুইজনের সুন্দর ব্যবস্থার জন্য না, যে একে অপরকে ক্ষতিগ্রস্ত করার জন্য, একে অপরের প্রতিশোধ নেওয়ার জন্য, প্রতিশোধ বা রাগ বা ঝাল বা তারপরে জুলুম অত্যাচারের জন্য তারাকে হালাল করা হয় নাই। আখিরুল ইলাজ আল কাই, যখন আপনার কোনো সুযোগ নেই তখন তালাকের আরবির পদক্ষেপগুলো কি? তালাক দিয়ে ধমকি দেওয়ার, তালাক দিয়ে ভয় দেখানো। একজন তার স্ত্রীকে হাজারবার তালাক দিয়েছে, বললাম কেন? কয় তালাক দিয়েছে, ওকে ধমকাইছে, একটু শাসন করছে যাতে করে একটু উঠা ও ঠিক মতো চলে। তালাক বললে তালাক হয় জানেন না? কয় না জানি না। তালাক মানে জানি যে স্ত্রীকে একটু ধমকে দাবিয়ে রাখার একটা উপায়, এই জন্য তালাক তালাক। স্ত্রী এখন বুঝছে এগুলি তালাক হয়ে গেছে, এখন আমার কি হবে, তাই স্ত্রী আমার কাছে ফোন দিয়েছে। স্বামী থাকে সাউথ আফ্রিকায়, বললাম ফোন দিতে বলো আমাকে। ফোন দিয়ে বললো যে আমি তো জানি তালাক মানে, দেখি তো গ্রামগঞ্জে তালাক তালাক বলে, মানে কি ধমকানো, তালাক মানে তালাক হয়ে যাবে, জানি না। শেখ বিনবাজ রাহিমাল্লাহ বলছেন যে জানে না আদৌ, সত্যি যদি না জানে, ভান না করে, মানে বাঁচার জন্য না হয়, যে তালাক মানে বিচ্ছেদ, তোর তালাক হবে না। তালাকের আরেকের পদক্ষেপগুলো কি? যদি স্বামী স্ত্রীর কোনো কারণে দুইজনের মিলে সমস্যা হয়, দাম্পত্য জীবনে কোনো কলহ আসে, স্ত্রী যদি স্বামীকে আনুগত্য না করে, তাহলে প্রথম পদক্ষেপ নসিহা করা। নসিহা করবে কীভাবে? জাহিল মূর্খ কিচ্ছুই জানে না, জাহিল মূর্খ বিয়ে করা যায় আছে? বিয়েটা তো ইসলামিক একটা নিয়ম, বিয়েটা তো ইসলামিক একটা বন্ধন, তো ইসলামই জানে না, বন্ধনই বুঝে না, ওই জাহিল জাহিলা বিয়েই তো জাহিল নাই। এই পৃথিবীকে তো ধ্বংস করবে এরা, না জেনে বুঝেই বিয়ে করে ফেলছে, শুধু যৌন চরিতার্থের জন্য বিয়ে না, বিয়ের কারণগুলি তো অনেক কারণ রয়েছে, সেই কারণ কিচ্ছু জানে না। নসিহা করতে আল্লাহ নবী আলাইহিসসালাম বিদায় হজের ভাষণে বললেন, তোমরা নারীদেরকে নসিহাত করো, তোমরা তাদেরকে কঠিন বন্ধনে আল্লাহর সঙ্গে অঙ্গীকার করে তার গ্রহণ করেছ, নসিহা করতে হবে, না পারলে যে পারে তাকে নসিহা করানো, কোনো ভালো আলোচনা শোনানো। এবং নসিহা মানে কি? তার কল্যাণ কামনা করা, উপদেশ দেওয়া, যাতে করে সে সঠিক হয়ে যায়। এটা যদি কাজ না হয়, দুই নম্বরে হাজর, হাজর কি? বিছানা ত্যাগ করা। বিছানা ত্যাগ মানে কি? মেরে পিঠে ভাগাই দিবেন না, একই বিছানায় দুইজন দুই দিকে মুখ করে ঘুমাইতে হবে, এটা হলো কি? বিছানা ত্যাগ করা। দুইজন দুই দিকে মুখ করে ঘুমাতে হবে, বুঝতে পারে যে স্বামী তার প্রসন্তুষ্ট। তাও যদি কাজ না হয়, কথা বন্ধ করতে হবে, ওদের তিন দিন প্রয়োজনে আরো বেশি করতে পারতে পারা যেতে পারে, পরামর্শ করবে ওলামাদের সাথে। তাও যদি কাজ না হয়, হালকা মারতে হবে, মারতে হবে কি দিয়ে? হালবা লাঠি দিয়ে, ডান্ডা দিয়ে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হায়াতের ব্যাখ্যা বলছেন ফাতিমা কি মিসওয়াক। আচ্ছা একটু যদি আমার মিশ্রক ছিল, একজনকে মিশ্রক দিয়ে একটু আড়ি করলাম, ও বলবে আমাকে মজাক করলো, ঠিক না? কেউ ভাববে যে মিশ্রক দিয়ে মারে, মিশ্রক দিয়ে কিন্তু প্রচলিত নিয়মে মার না, কিন্তু এটাই নিয়ম। একটা মিশ্রক দিকে তাকে একটা এমন জায়গায় যেখানে কোনো ক্ষতি হবে না, যাতে সে বুঝতে পারে স্বামী আপনার অসন্তুষ্ট। এবং মেডিকেল সায়েন্স সুবহানাল্লাহ গবেষণা করছে, নারীদের জেদ আছে এবং জেদ থাকা নারীদেরই স্বাভাবিক স্বভাব, এটাই এরকম আপনাদের বলছি না, কোনো নারী জেদ না করে, রাগ না করে, তাই অ্যাবনর্মাল, ডাক্তারের কাছ থেকে চিকিৎসা করি, ওর জেদ এবং ওর রাগ বানায় নিয়ে আসতে হবে, নাহলে সংসার হবে না।
এই প্রহারটা কেন মেডিকেল সায়েন্স বলছে নারীদের তবিয়তে ন্যাচারাল তাদের স্বভাবে এটুক যদি তাদেরকে একটা মিসাল দিয়ে আঘাত করা হয় ওর জেদটা ওর ভুলটা ভেঙে যাবে সুবহানাল্লাহ মহারব্বুল আলামিন সৃষ্টিকর্তা তিনি ভালো জানেন এদের মাধ্যমে চিকিৎসা রয়েছে এটা প্রতিশোধ নয় এটাকে এবং আল্লাহ নবী বলছেন যে নারীকে তারাই মারে যারা অসভ্য কোন সভ্য কোন সম্মানিত মানুষ কোন নারীর হাতে গায়ে হাত উঠাই না এই কথাও কিন্তু বলেছেন আবার তাহলে আপনি সভ্য এটাকে না উঠিয়ে যদি পারেন তো ভালো এটাই তার চিকিৎসা এটাও যদি সম্ভব না হয় তাহলে কি করো তবাসু হাকামুন আহলি হাকামুন আহলিয়া না স্বামী স্ত্রীর দুইজনের যারই সমস্যা হোক দুইজন জাজ ভালো জ্ঞানী গুণী দিন বুঝে পরেশগার দুইজন ব্যক্তিকে নির্বাচন করে একজন নারীর পক্ষে একজন স্বামীর পক্ষে স্ত্রীর পক্ষে দুইজনে মিলে একটা ফয়সলা করে দেবে সুলহ করে দেবে দুইজনের সমস্যার সমাধান করে দিবে তৃতীয় পক্ষ যেই সেই না হাকাম বিচারক এই মা বাপ আর ভাবি আর অমুক তমুক মূর্খরা না যারা বুঝেন এমন দুইজন দুই ফ্যামিলির একজন বোনকে জিজ্ঞেস করলাম বোন তোমার ফ্যামিলির কেউ নেই এই বিষয়টা নিয়ে বসার কয় না কেউ নেন আর এটা কথা মিথ্যা কথা সব মরে গেছে মানে ডানে বামে বিভিন্ন ধরনের অজুহাত তারা খেলা এটাও যদি না হয় তাহলে আরেকটা সমাধান আছে ইলা করা ইলা করা কি কসম খাওয়া এক মাস ঊর্ধ্বে তিন মাস স্ত্রীর সাথে যে আমি তোমার সাথে মিলামেশান করব না স্ত্রীকে ঘর থেকে বাইর করে না স্ত্রী ঘরেই থাকবে আপনি আরেকটা ঘরে আরেকটা বাড়িতে আরেকটা জায়গায় যাবেন স্ত্রীকে আরেক জায়গায় পাঠানোর অধিকার নেই কোনোভাবেই তাকে বের করার অধিকার নেই আল্লাহ নবী আলাইহিসসালাম তার স্ত্রীর সঙ্গে ইলা করেছিলেন দূরে গিয়ে বাসা থেকে বাইরে গিয়ে এক জায়গাতে তিনি এক মাস কারোর সঙ্গে মিলামেশা কথাবার্তা বলবেন না এটাও শরীয়তে জায়েজ করে যাতে করে সমাধান হয় উদ্দেশ্য সমাধান কষ্ট দেওয়া না কত সুন্দর একটা তাও যদি না হয় তাহলে তালাক এবং তালাককে এত মানে সংকুচিত করা হয়েছে যেটা ভাবতে অবাক হবেন খুব ছোট্ট একটা সময়ে তালাক দেওয়া যাবে এর বাইরে দেওয়া যাবে ছোট্ট একটা অবস্থাতে যেমন নারীদের পিরিয়ডকালীন তালাক দেওয়া যাবে না তালাক দেওয়া হারাম সেটা বাচ্চা প্রসবের পরে হোক বা মাসিক পিরিয়ডে হোক তালাক দিলে তালাক হবে না বড় শক্তিশালী মত তালাক দিলেও তালাক হবে না তাহলে ধরি যদি সাত দিন পিরিয়ড চলে তাহলে ২৩ দিন পবিত্র অবস্থা আর এই পবিত্র হওয়ার পরেই যদি স্বামী স্ত্রী মেলামেশা হয়ে যায় তালাক দেওয়া হারাম স্বাভাবিকভাবে পবিত্র হওয়ার পরেই তো মেলামেশার ব্যাপারটা এসে যায় তাহলে পুরো আর বাকি দিনগুলি তালাকের কোনো সুযোগ নেই দেখছেন তালাক দেওয়ার ব্যাপারটাকে কত হালাল করেছে কিন্তু এটাকে সময়টা একেবারে ছোট বানাই দিয়েছে এই দুই অবস্থায় তালাক দেওয়া হারাম তালাক দিলে তালাক হবে না শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাল্লাহর মত তার ইমামুল কাইয়িমের মত শেখ বিন বাজ ইবনে উসাইমিন বড় বড় আলেমদের মত যদি অধিকাংশ মাযহাবের ওলামাদের ইমামদের মত যে তালাক হয়ে যাবে কারণ তার শারীরিক মানসিক সার্বিকভাবে সে তা কি স্বামী স্ত্রীর যে বন্ধন সম্পর্কের জন্য প্রস্তুত না নারী তাহলে তালাক কোথায় এছাড়াও তিন তালাক একসাথে দেওয়া হারাম আমরা তো তালাক যখন হয় তখন তার সংখ্যা তিন না এক তালাক দুই তালাক বাইন তালাক হাজার তালাক যত পারে সব একসাথে দিয়ে দেয় আর তালাকটা তো হয় রাগের মাথায় ঠান্ডা মাথায় তো হয়ই না আলহামদুলিল্লাহ এই জন্য রাগের মাথায় তালাক হবে কিনা সেটা একটা ব্যাপার কমপক্ষে আজকে আমি পড়তেছিলাম এক সপ্তাহ ধরে প্রায় ১০টা অবস্থায় তালাক হবেই না পাগল তালাক দিলে তালাক হবে
কঠিন রাগ যে তার মানে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে সে তালাক হবে না। তবে অনেকেই তালাক দেওয়ার পরে বলে যে খুব রাগ অবস্থায় তালাক দিয়েছে মানে বাঁচার জন্য। আমি তালাক দিয়ে খালি আমার ছোট বোনটাকে তালাক 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 বলি হেরেই শেষ করছে, হে তার কানের মধ্যে একটা থাপ্পড় দিয়ে কানটা ফাটাইতে পারে নাই ওর নিজের, রাগ করে ওর বৌরে বাড়িটা লিখে দেয় নাই যে তোমার দিয়ে দিলাম, কি করছে খালি ওইটাই পারছে। তাহলে হিতাহিত জ্ঞান ছিল যেখানে সেখানে হৃদয়ের জ্ঞান ছিল না, তবে না থাকলে হবে না, বাধ্য করে তালাক হবে না, কাউকে বন্ধ করে তালাক হবে না, নেশা অবস্থায় তালাক হবে না, ছোট তালাক হবে না, একটু তালাকে বহু অবস্থা হবে না হবে না হবে না অনেক অবস্থা। এখানে তাহলে তালাকের ব্যাপারটা হুমকি ধুমকি না যখন তখন না, কোনো দেখা দেখি নাই। বেশিরভাগ তালাক পিরিয়ড কালীন হয়ে থাকে, কেন তখন মেয়েদের মেজাজ খিটখিটে থাকে, শারীরিক মানসিক সমস্যা। দুই অবস্থার নারীদেরকে বেশি ভালোবাসতে হয় সেটাও জাহিরা জানে না তালাকের অবস্থায়, কারণ তখন তার ভারসাম্য শারীরিক, তখন পাকশাক নিজে না করে ওরে না করে নিজে করা দরকার, তার খাওয়া দাওয়ার সময় কোনটা উপযুক্ত সেটাও জানে না জাহির মুখ্য স্বামীরা, ওই সময় কী খাবে কীটা করবে তার মানসিক শারীরিক অবস্থা কী কিচ্ছু বোঝে না, সব জাহির মুখ্য। আগেই বলেছি জাহির মুখ্যদের জন্য বিয়ে জাহির নেই, ওদের জন্য বিয়ে না হারাম। আল্লাহর তো সুন্দর নিয়মকে আপনি সামাজিকভাবে একেবারে দুঃসহায় করে ফেলবেন আর ইসলাম হবে কলঙ্কিত, ইসলামকে নিয়ে কটাক্ষ করবে। তালাক কেন ইসলামে জায়েজ? তালাক দেওয়া জায়েজ নেই, তালাক দিয়ে স্বামী স্ত্রী দুইজন সম্পর্ক ঠান্ডা মাথায় আলাদা হওয়া যাবে না, অবৈধভাবে যত করো তত করো না মুসবিল্লাহ। এ কি কাফের মুশরিকদের চিন্তা ভাবনা? তালাক যদি দিতেই হয় তিন তালাক একসাথে দিলে এক তালাকই হবে, তাহলে পিরিয়ডকালীন না পবিত্র অবস্থায়, যে পবিত্র অবস্থায় মেলামেশা হয় নাই এর মানে প্রয়োজন দুইজন দুইজনের প্রয়োজন আছে, এবং গর্ভে যখন বাচ্চা থাকবে এই দুইটা হলো অবস্থা তালাক দেওয়ার। কারণ গর্ভে বাচ্চা থাকলে হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসা তখন অনেক তুঙ্গে যায়, তখন ভাবতে খুব কম ভাবে, তখন তালাক দেখবেন দেখবেন খুব তালাক কম হয় অবস্থায়। তাহলে আল্লাহ কিন্তু বেঁধে দিয়েছেন তালাকটা তো একটা হলো কি চিকিৎসা, তাহলে গর্ভাবস্থায় তালাক দেওয়া যাবে, আর এই সময় তালাক দিতে কেউ চায় না আসলে। স্ত্রীও ভাবে বাচ্চিত পেতে বাচ্চা এসে গেছে এখন আর আচ্ছা একটু কষ্ট করে দুইজন দুজনকে বোঝার চেষ্টা করি, স্বামীও ভাবে না একটা তো বেবি আসছে তখন ভালোবাসাটাও একটু ভালো হয়, এই জন্য এই সময় তালাক দেওয়ার উত্তম সময়, আর এই সময় তালাক কম হয়। দেখেন আল্লাহ যেটাকে ব্যবস্থা করছেন উত্তম সময় যখন পবিত্র অবস্থায় দুইজন দুজনের প্রয়োজন আছে ওই সময়। তাহলে দেখেন তালাকটা কিভাবে কন্ট্রোল করা হয়েছে, আহকামুল হাকিমিনের পক্ষ থেকে এই ফয়সালা, এই জাহিল মূর্খদের মুখে যা আসবে তাই দিয়ে করবে তা না। তালাক দিতেই হয় এক তালাক, এক তুহুরে এক পবিত্র অবস্থায় একটা তালাক দেওয়া হবে, তিন মাস সময় ফেরত নেওয়া হবে দুইজনে ভুল বুঝাবুঝি, এবং এই তিন মাস স্ত্রীর উপরে কোনো টর্চারিং করতে পারবে না, বের করে দিতে পারবে না, তার খাওয়া দাওয়া থাকা সব কিছু তার বাড়িতে থাকে দিতে হবে, স্ত্রীর জন্য সাজ গোজ ভালো যত কিছু করে স্বামীকে ভুলাতে সব ভুলানোর ব্যবস্থার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু আমাদের কি তালাক মানেই বাড়ি থেকে ভাগো, মেয়েরে প্রীতি ওরে ভাগাও, এখান থেকে না স্ত্রীকে কে ভাগাতে পারবে না স্ত্রী ভাগতে পারবে, দুইজনের জন্য হারাম। স্ত্রী চলে যেতে পারবে না তালাক দিয়ে স্বামী গেলাম গা, স্বামী বলবে না তালাক তুমি চলে যাও না হারাম, এর মানে সুযোগ করে দেওয়া। আর রাগের অবস্থা তো অবশ্যই তালাকটা না ঠান্ডা মাথাতে, মানে এটা শুধু কি দুইজনের সম্পর্ক গড়ার জন্য নষ্ট করার জন্য না, যেটুকু নষ্ট হয়েছে সেটুকে ভালো করার জন্য চিকিৎসার জন্য একটা তালাক দিয়ে তিন মাস পর্যন্ত তিন পিরিয়ড পর্যন্ত অপেক্ষা করো, ঘরেই থাকো, মৌখিকভাবে শারীরিকভাবে তাকে ফেরত দিলে ফেরত হয়ে গেল, ফেরত হয় মৌখিকভাবে বা শারীরিকভাবে ফেরত নিলাম বা শারীরিকভাবে স্বামী স্ত্রীর মতো ব্যবহার হলেই হয়ে গেল ফেরত। সুবহানাল্লাহ, কি সুন্দর একটা ভেঙে দেওয়ার জন্য না গড়ার জন্য। সত্যিই যদি এইভাবে তিন মাসের মধ্যে না হয় হচ্ছে না আর সত্যি জীবন কঠিন হয়ে গেছে, তাহলে স্বামী আবারও একটা তালাক দেবে দ্বিতীয় তালাক, এবং এরপরও তিনটা মাস অপেক্ষা করার সুযোগ রয়েছে।
এবং তার ভরণ পোষণ খাওয়া দাওয়া বাড়িঘর সব স্বামী স্ত্রী তারা দুজন, এবং এই স্ত্রীকে তার স্বামীর স্ত্রীর পক্ষ থেকে বলবে না চলে আসো, এ বলবে না চলে যাও, অধিকার নেই। এবং স্বামী যদি তাকে ফেরত দিতে চাই বলতে পারবে স্ত্রী আমি না ফেরত যাবো না, বা তার এটাই তো হয় পরিবার না না তালাক হয়ে গেছে আর দেবো না, কোনো সুযোগ নেই, কারণ সে তখনও তার স্ত্রী রয়েছে। আমরা তো এগুলি কিচ্ছু মানি না। যদি একান্তই দেখে যে না আসলে সম্ভব না দুইজনের সম্পর্ক, যেই জন্যে বিয়ে শাদি সেটা না হচ্ছে না, কোনো সামাজিকতা কোনো রাগ আবেগ কোনো মূর্খতা নয়, তাহলে তৃতীয় তালাক। ছয় মাস কিন্তু এর মধ্যে সময়, ভুল বুঝাবুঝি থাকতে পারে, সমস্যার সমাধান হতে পারে, তারপরে তৃতীয় তালাক দিলে এরপরে সে পার্সন হয়ে যাবে। এরপরে স্ত্রীকে তিন মাস অপেক্ষা করার পরে ইদ্দত শেষ হবে, এরপরে সে অন্য জায়গায় বিয়ে করার সুযোগ রয়েছে। তিন তালাকের পরেও যদি স্বামী স্ত্রী ভুল বুঝাবুঝি সমাধান হয়ে যায়, বলে যে না আমরা আবার ফিরে আসব, তাহলে এখানে আল্লাহ শর্ত জুড়ে দিয়েছে খেলতামাশা না, এই স্ত্রীর আরেক জায়গায় নর্মাল বিয়ে হবে, হিল্লা বিয়ে না, হিল্লা বিয়া জেনা ব্যভিচার হারাম। এই পদ্ধতি যারা চালু করে তারা জেনা ব্যভিচারের পথ উন্মোচন করে। আমাদের গ্রামে হাজি সাহেব বয়স তখন 70 পার, বউ তালাক দিয়ে দিয়েছে রাখতো, তিন তালাক একসাথে তালাক বা একবার দিবে কিভাবে হয়েছে যায় না, ছোটবেলায় আমরা দেখেছি। এরপরে কলার গাছের সাথে তার বিয়ে দিয়েছে, এরপরে কলার গাছটা কেটে ফেলছে, এরপরে আবার দুজনের বিয়ে পড়াই দিয়েছে। আমরা ওই কলার গাছ দেখতে গেছি যে কলার গাছের সাথে বিয়ে দিয়েছিল, কেটে ওকে একেবারে বিয়ে থেকে ওকে সমল উঠে ফেলছে। দেখছেন হুজুরদের কি তামাশা, তাই বুড়া বুড়ি কোথায় যাবে কি হবে একটা ব্যবস্থা করবে, বলে হুজুর একটা ব্যবস্থা করে দেন, বলে না কোনো ব্যবস্থা নাই, তিন তালাক হয়ে গেছে আমাদের মাঝে, তিন তালাকের সঙ্গে তিন তালাকই হয়ে যায়। দেখেন তিন তালাক, এখানে একটা কথা আপনাদের বলে রাখি, তিন তালাক যদি একসাথে তিন তালাক দেয় অথবা পিরিয়ডকালীন তালাক দেয় অথবা পবিত্র অবস্থায় মেলামেশাকে তালাক দেয়, তালাক হবে না কেন, কি কেন হবে না? ছোট্ট একটা উদাহরণ তো বুঝি, জোহর এখনো হয় নাই নামাজ পড়ে নিয়েছে, নামাজটা হবে? নামাজটা তো সময়ের সঙ্গে সম্পৃক্ত। ইয়া আইয়ুহান নবী ইযা তাল্লাকতুমুন নিসা ফাতাল্লিকুহুন্না ফি ইদ্দাতিহুন্না ওয়াহসুল ইদ্দাহ, ইদ্দতের মধ্যে তালাক দিতে হবে, যেই উপযুক্ত সময়ে তালাক দিতে বসে সেই উপযুক্ত আপনি দেন নাই, হবে কোথেকে? রমজান মাসে কি হজ করলে হজ হয়ে যাবে নাকি? হবে, ওই তো নির্দিষ্ট সময়, ওর প্রিয় ওই সময় তালাক না দিলে কেমনে তালাক হয়? পরীক্ষার এখনো ডেট শুরু হয় নাই, আগে ভাগে আপনি হল বানিয়ে নিয়ে পরীক্ষা দিয়ে সব খাতা মাতা নিয়ে নিলেন, হয়ে যাবে নাকি? এই জন্য হবে না, এই জন্য এই সময় তালাকগুলো হবে না। একটার কথা বলেছে তিনটা বিদাতি তালাক হবে না। আপনি মাঝহাব নিয়ে টানাটানি করলে হবে কি? মাঝহাব আগে না ইসলাম আগে? কোরআন সুন্নাহ আগে না ইস্তিহাদ আগে? কোনটা আগে? এই জন্য আপনি মাঝহাব মানছেন, আপনাকে আমি কিছু বলছি না, কিন্তু আমি মানি না আপনি আপনার আমাকে বাধ্য করেন কেন, আমাকে নিয়ে এত খারাপ মন্দ বলেন কেন? আহলে হাদিস নাম শুনলে আপনার মুখে হাতে চেহারা চেঞ্জ হয়, আপনার অ্যালার্জি হয় কেন? এটা ঠিক না। দুই নম্বর বিক্রি করে একজন বেচারা গ্রাম থেকে নিয়ে অরিজিনাল বিক্রি করছে, ওটা সবাই দিচ্ছে, তাই আপনার মুখে জ্বালা হয় কেন আপনার? আপনি তো প্রতারক, ও তো ভালো বেচারা, ভালো মানুষ দেখলে মন্দ মানুষদের অ্যালার্জি হওয়াটাই স্বাভাবিক। সহি আকীদা মানহাজের মানুষকে সহ্য করতে পারে না বাতিলরা, কেন পারে না? কারণ তারা বাতিল কখনোই হককে মানতে পারে না, এটাই হলো নিয়ম। বন্ধুরা আজকে তালাকের বিষয়টা এই জন্যে আমি, কারণ আমার কাছে ইদানিং খুব বেশি প্রশ্ন আসছে, এই জন্যে আপনি হয়তো ভাবেন এখানে খুতবা আলোচনা, কোথায় আলোচনা করবেন? আপনাকে তো পাওয়া যায় খুতবার সময়, বাইন্ধে রাখছি যাওয়ার কোনো সুযোগ নেই, যাবেন কই টাইম নামাজের আগে, বাকি সময় তো ফুরফুর করে ভাগান। যদি বলি যে আজকে আসরের পরে তালাক না আসবে, একটা আসবেন নাকি? কি তালাক আসবে? এই জন্য আমারও সুযোগ বুঝে আপনাদেরকে একটু বলি, মজা করলাম, আসলে এই বিষয়গুলি খুতবায় আলোচনা হতে হবে, এটা শরীয়তের বিষয়। জাহেল মূর্খরা কিচ্ছু জানে না, বিয়ে করে জাহেলি অবস্থায়
বাচ্চা হয় জাহেলি অবস্থায় তালাক দেয় বা সবকিছু জাহেলিয়াতে চলে না হচ্ছে তাহলে বন্ধুরা তালাকের বিষয়টা আসলে কিন্তু একইবারে ঠান্ডা মাথায় একইবারে দুইজনে হ্যাঁ বলছিলাম যে তৃতীয় তালাকের পরে ইদ্দত শেষ তাহলে বিয়ে করতে চাইলে আবারও যদি দুইজন নিতে চায় দুইভাবে স্বামী স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হয়ে যায় একটা ছোট একটা বড় ছোট কি ইদ্দতের মধ্যে এক তালাক দিয়ে তিন পিরিয়ডের মধ্যে ফেরত দিলেন না ছোট বিচ্ছেদ হয়ে গেল নিতে পারবে দ্বিতীয় তালাক দিয়ে ইদ্দতের মধ্যে দিলেন না তিন মাস তিন পিরিয়ডের মধ্যে ছোট বিচ্ছেদ মানে আবারও তাকে নতুন করে মোহর দিয়ে সাক্ষী দিয়ে নতুন করে বিয়ে করার সুযোগ আছে যখন তিন তালাক হয়ে যায় তখন কিন্তু আর এইভাবে না এটা বাইনা কুবরা বড় বিচ্ছে তখন ওই স্ত্রীর অন্য জায়গায় বিয়ে যদি হয় নর্মালি হিল্লা বাহানা করে আর চুক্তি করে না বিয়ে দেয় এই বোকা স্বামী ওই নতুন স্বামীর কাছে খাওয়া দাওয়া টাকা পয়সা আরো গিফট দিয়ে বলে এক রাত থাকো তারপরে ছেড়ে দিও আমি আবার হুজুররা এখানে কি কাজ করে আমার হুজুররা বলে আমার সাথে বিয়ে দিয়ে দাও হুজুররা ওই সুযোগ গ্রহণ করার সময় বিশ্বস্ত মনে করে হুজুরের সঙ্গে বিয়ে দেয় এমন ঘটনা আসার পরে আবার হুজুর তালাক দেয় না এমন ঘটনা ঘটছে এই যে ঝগড়া ফাসাদ হয়েছে খেলতাম আসা নারীকে নিয়ে খেলতাম আসা নাউজুবিল্লাহ একটা নারীর ইজ্জতকে নিয়ে তার জীবনকে নিয়ে খেলতাম আসার কোনো সুযোগ নেই তার সম্মানকে রক্ষা করা প্রতিটি পুরুষের প্রতিটি পরিবারের সমাজের দেশ রাষ্ট্রের দায়িত্ব ফরজ তালাকের বিষয় নিয়ে খেলতাম আসার ঝুলন্ত তালাকা তালাক দিয়ে রাখছে ফেরত নেয় না তালাক দেয় না কিছু করে না কত ঝামেলা বন্ধুরা তাহলে ওই দ্বিতীয় স্বামী মরে যায় চার মাস দশ দিন তার ইদ্দত পালন করে বা ও নর্মালি তালাক দিয়ে দেয় এবারে যদি আমারও আগের স্বামীর সাথে ঘর সংসার দুইজনের কোনো সমঝোতা হয় জায়েজ আছে নারীরা তিনভাবে এটা পরে বলি খুতবা أقول قولي هذا استغفر الله لكم ورسوله صلى الله عليه وسلم محمد وعلى اله وصحبه اجمعين بارك الله لكم في القران العظيم ونفعنا واياكم بلا ذلك الحكيم انه تعالى جاد كريم وغفور رحيم الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله طلاق الاذكار شامل স্ত্রীর তালাক দেওয়ার কোনো অধিকার ইসলামে দেওয়া হয় নাই কারণ বিয়ে করেছে কে স্বামী মেয়েরা কিন্তু বিয়ে করে না ওদের বিয়ে দিতে হয় এটা নারীর জন্য সম্মান নারী কোনো ছেলে তালাশ করে বেড়াবে না ছেলের পরিবার তালাশ করবে নারীর পরিবার তালাশ করবে নারীকে তার সম্মান ইজ্জত এখান থেকে বের হয়ে গেছে আজ নারীরা যত্রতত্র গ্রামে ফটের স্কুলে কলেজে ভালোবাসা করে আজ বিয়ে টিয়ে নিজেই বিয়ে করে অনেক সময় অলির প্রয়োজনই নাই অলি ছাড়া বিয়ে বাতিল 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 লালে কাইলাবে অলি অলি ছাড়া বিয়ে হয় না নারীদের আজ স্বামীর অধিকার এই জন্য কারণ সে মোহর দিয়ে বিয়ে করবে এখন তো ডিমান্ড দেয় মেয়েরাই তো মোহর দেয় ছেলেকে সমস্যা তো এখানে মেয়েদের তো কোনো খরচ নেই কোনো অলিমা নেই কিছু নেই সব তো ছেলে কারণ সে টাকা দিয়ে বিয়ে করছে সে তাকে নিয়ে আসছে সে তার সংসার বুঝবে মেয়ের আবেগী হয় ছেলেরা বিবেকী হয় কাজেই এই অধিকারটা কার হাতে দেওয়া হয়েছে পুরুষের হাতে যখনই ওই যে বিবাহের কামিন নামায় কিউটা কামিন নামায় যখন একটা টিকের ব্যবস্থা হয়েছে ওই জন্য তো 70% মেয়েরা ছেলেরা 30 ডবলের বেশি ওই যে সুযোগটা গ্রহণ করতেছে এই নারীদের অধিকার দিতে দেখবেন আজ অধিকার নাই তারপরও তারা এগিয়ে গেছে অধিকার যদি শরীয়তে দিয়ে দিত তাহলে তো খবর ছিল আরো বেশি নারীরা তিনভাবে স্বামীর সঙ্গে তাদের বিবাহ সম্পর্ক ছিন্ন করতে পারে একটা খোলা তালাক সংসার সুখের হচ্ছে না স্বামীও তালাক দিচ্ছে না স্ত্রী বলতে পারে আমাকে খোলা করে দাও খোলা করে দাও তুমি যে আমাকে দিয়েছ ফেরত দিলাম আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন আমাকে মুক্ত করে দাও এইভাবে স্বামী রাজি হয়ে যায় ঠিক আছে সম্পর্ক
এক মাস পিরিয়ড পালন করবে এক পিরিয়ড এরপরে সে অন্য জায়গায় বিয়ে শাদী করতে পারবে এখানে কিন্তু স্বামী তাকে ফেরত নিতে পারবে না খোলা তালাকে নিতে গেলে নতুন করে বিয়ে করতে হবে নর্মাল পারবে না কারণ তার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে দ্বিতীয়টা হলো তালাক তাহুইজ তালাক তাহুইজ মানে স্বামী যদি স্ত্রীকে বলে তুমি আমার থেকে তালাক নিয়ে যেতে পারো অধিকার তোমাকে দিলাম শান্ত ঠান্ডা মাথায় ওই ঠিক দিয়ে না সেটিং হয় কথা হয় বিয়ের সময় বিয়ের পরে যে কোনো কারণে যদি অধিকার স্ত্রীকে দিয়ে দেয় তাহলে এই তালাকে তাহবিজ দিয়ে মানে তাহবিজ মানে কি সপ্রুত করে দেওয়া তালাকে তালাক নেওয়ার অধিকারটা স্ত্রীকে দেওয়া স্ত্রী তালাক নিয়ে যেতে পারবে এখন হয়েছে কি তালাক দিয়ে যাওয়া না নাউজুবিল্লাহ লেখাই আছে পর্বের মধ্যে তালাক দিয়ে যেতে পারবে এই কথাটাই ভুল এই অধিকার কেউ দিয়েছে এই মসজিদে যদি পরিসংখ্যান করি একজন কি পাওয়া যাবে বা বাংলাদেশে খোঁজ করি একজন স্বামী কি জেনে বুঝে ওইখানে টিক দিয়ে সিগনেচার মারছে একটা অনেক পাওয়া যাবে একজন না হ্যাঁ এক জায়গাতে পাওয়া যায় স্বামী স্ত্রীকে রাখতে চাই না তালাক দিলে এখন তার মোহরানা দিতে হবে তাই স্ত্রীকে বলে তুমি তালাক দিয়ে যাইতে পারো এরকম একটা অবস্থা শোনা যায় না কারণ তাকে ক্ষতিগ্রস্ত করার জন্যে হারাম যাইছে এই ধরনের অধিকার দিলেও সেই অধিকার কেউ যদি মৃত্যুর আগে স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দেয় ঠিক মরণের আগে তালাক দিলে এই জন্যে যাতে করে সে কি না পায় ওয়ারিস না পায় তালাক হবে হবে না ঠিক এইভাবে যদি তাকে তার মোহরানা না দেওয়ার কারণে তাকে বলে তুমি তালাক দিয়ে যাও নিয়ে যাও ক্ষতিগ্রস্ত করার জন্য তালাক হবে কোত্থেকে এটা হারাম এছাড়া আরেকটা উপায় আছে যদি সে আসলে তার অধিকার না পায় তার ভরণ পোষণ পাচ্ছে না স্বামীর সমস্যা আছে বাচ্চা কাচ্চা হয় না সে তার হক আদা করতে পারে না যে কোনো সামাজিক শারীরিক মানসিক বা যে কোনো সমস্যা যদি থাকে এবং তাকে তালাক দিচ্ছে না তাকে ক্ষতিগ্রস্ত করছে তাহলে সে কোর্টে যেতে পারবে এবং কোর্টের বিচারক যদি তার এই সব কিছু শুনে টাকা খায় না ঘুষ দিয়ে না আজকাল সব কিছু তো হয় সব কিছু টাকা দিয়ে হয় আজকাল নাউজুবিল্লাহ অরিজিনালি সে ক্ষতিগ্রস্ত এবং সে অধিকার পাচ্ছে না স্বামী তাকে তালাক দিচ্ছে না তাহলে কোর্টের বিচারক তার বিবাহ বিচ্ছেদ করে সাইন মেরে দিলে বিচ্ছেদ হয়ে যাবে এবং তিন অবস্থাতেই খোলা হোক তাহবিজ হোক আর ফাসকুট নিকা তিন অবস্থাতে এক পিরিয়ড সে ইদ্দত পালন করে অন্য জায়গায় বিয়ে করতে পারবে দেখেন এখানে শর্ট করে দেওয়া হয়েছে কারণ তিন জায়গাতেই ছিল কি সমস্যা তার বাট নর্মাল যে তালাক দেয় তিন মাস ইদ্দত পালন করতে হবে স্বামী মরে গেলে চার মাস দশ দিন আসলে বিষয়টা অনেক বড় তালাকের মাসালা বলতে গেলে এর দু চারটা খুতবা লাগবে কিন্তু সংক্ষিপ্ত বলতে চাই আপনাদের কাছে যে আমরা এই তালাককে কন্ট্রোল করতে পারি শুধু এই কথাটা বলে এর এর আমরা বাঁচবো কীভাবে আমরা আমাদের বিবাহর লক্ষ্য উদ্দেশ্য বুঝে বিয়ে করা ইসলামিক নিয়মে দিন দেখে বিয়ে করা ওয়ালির শর্ত ঠিক রেখে বিয়ে করা বিয়ের সময় তালাকে তাহবিজের ওই জায়গায় লাল কালিতে বড় করে কাইটতে দিবেন বিশেষ করে যুবকরা যারা এখনো বিয়ে করো নাই ওইটা তালাশ করবে কোন জায়গা আছে কাটুনি আগে ওইটা কাটো তারপরে সিগনেচার কিটা খেল তামাশা নাকি দুদিন পরে গিয়ে বলবে যে অবৈধ কোনো মেলামেশা করে সম্পর্ক করে বিয়ে শাদী না করা অর্থাৎ হারাম দিয়ে পবিত্র সম্পর্ক না করা হারামে আরাম নাই পাপে শান্তি নাই অনেকবার স্লোগান শুনিয়েছি দুই নম্বরে স্বামী স্ত্রীর সমস্যা হবে না এমন কত পরিবার আছে নাকি যারা বলে আমার স্বামী স্ত্রীর কোনো সমস্যা নাই ও আহাম্মক অথবা মিথ্যুক আর আল্লাহ নবী আলাইহিসসালামের পরিবারেই সমস্যা হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার একটা গ্রুপ ছিল হাফসা রাদিয়াল্লাহু একটা গ্রুপ ছিল এবং কি দুই গ্রুপে মিলে আল্লাহ নবীর একটা সম বাড়িরাকে আল্লাহ নবী পছন্দ করতেন তার দাসীকে মধু খাওয়াতো ওইখানে যেতেন আসরের পরে দৈনিক দুই পক্ষ এক পক্ষ হয়ে বলছে যখন রাসূল আসলে বলবা আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসছে কেন মানে মধুর আল্লাহ রাসূল বললেন না তো ধরুন রাগ করে করলেন কি মধুকে হারাম করে দিন অথবা বাড়িরাকে হারাম দুই ধরনের বর্ণনা পাওয়া যায় তারপরে কসম ভঙ্গ কি করতে হবে ওইভাবে আল্লাহ তাকে উপদেশ দিলেন সুবহানাল্লাহ উমার ফারুক
উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার মেয়ে হাফসাকে বলছেন, হাফসা দোকায় পড়বে না, তুমি যাও না, আয়েশাকে আল্লাহ নবী চরম পরম ভালোবাসে, ওর সঙ্গে তুমি এতে যাবে না, প্রতিযোগিতায় যাবে না। সুবহানাল্লাহ। কাজী বন্ধুরা, এটা স্বাভাবিক হবেই, কিন্তু স্বাভাবিক থেকে এই জন্য বলবো সমস্যা আসলে সমাধানে আসবে, তাড়াহুড়া করে তালাক একেবারে লাস্ট এই শব্দ কোনে মুখে, যদিও হাদিসটা জয়ীফ, আবগাদুল হালাল তালাক, আবগাদুল হালাল সবচেয়ে আল্লাহর অপ্রিয় জিনিস তালাক, হাদিসটা দুর্বল, তাহলে এই ধরনের একটা ওলামারা বল। এই জন্য বন্ধুরা তাড়াহুড়া করা যাবে না, ঠান্ডা মাথায় ইস্তেখানা করতে হবে, ইস্তেখানা আল্লাহর সঙ্গে ইস্তেখানা করে সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহ মানুষের সাথে যারা বুঝেন তাদের সঙ্গে ইস্তেখানা পরামর্শ করতে হবে, এখানে বাপ মা বা অন্য কোনো কেউ এখানে অনুপ্রবেশ করার কোনো সুযোগ নেই, তাদেরকে বুঝতে দেন সমস্যা কি। আজ আমরা এটাকে আল্লাহর স্মরণাপন্ন হই, দোয়া করি আল্লাহর কাছে, সমস্যা হয়েছে দোয়া করি আল্লাহর কাছে, দুইজন দুই দরকার, অনেক বোনরাই এমন অবস্থা যে কোনোভাবেই স্বামীর সঙ্গে সম্পর্ক রাখা সম্ভব না। কিছু টিপস আছে আমার, প্রায় 100টা টিপসের এক সময় আমি আলোচনা করেছিলাম স্বামী স্ত্রীর সমস্যার সমাধানের জন্য। ছোট ছোট কিছু জিনিস মানলে কিন্তু সমাধান হয়ে যায়। এই জন্য বলবো কোনো ধরনের সমস্যা আসলে কাউন্সিলিং করার চেষ্টা করবেন, আমিও কাউন্সিলিং করি, কারোর সমস্যা হলে আমি আপনাকে বলছি আসেন কাউন্সিলিং করেন, ইনশাআল্লাহ সমাধান হবে, আগের চেয়ে আরও বেশি মধুর সম্পর্ক হবে। শয়তানকে আশ্রয় দেবেন না, মানুষ সঙ্গে শয়তান করা কাউন্সিলিং করবেন, সমাধান হবে ইনশাআল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন, সবচেয়ে বড় উনি সমাধানকারী। আপনার বাচ্চার কথা ভাবেন, ওই একটা মেয়ের কথা ভাবেন, আপনি ভাবছেন একটা নারীকে তালাক দিয়ে দেবেন, ভাবেন তো আপনার বোনকে কেউ তালাক দিয়ে কেমন হয়, এই মেয়েটা যদি আপনার বোন হয় ওর স্বামী তালাক দিয়ে আপনার কি হবে একটু ভাবেন। এই জন্যে আমরা বলবো সমাধান খুব সহজ, শুধু একটাই ঠান্ডা মাথায় তালাক বোঝা, এটা কিন্তু জোরদস্তি না, এটা প্রতিশোধ নেওয়া না। কাজে আমরা যদি আল্লাহর নিয়ম মেনে চলি, আমরা সুন্নার নিয়ম মেনে চলি, আল্লাহর দেওয়া নিয়ম মেনে চলি, আমরা যদি ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিই তালাকের হার কমে যাবে। আর ওই বলেছি আবারও বলছি, ওই বিয়ের সময় ওই জায়গাটাকে কাটা মারবেন, প্রথমে প্রথম বসে বলবেন ওই ঘরটা বন্ধ করেন, নারীদেরকে এই সুযোগ দিয়ে সর্বহারা হচ্ছে অনুপুষ, বিশেষ করে প্রবাসী যারা আছে ওদের টাকা পয়সা নিয়ে, ওদের টাকা দিয়ে বাড়ি কইরা এবার আরেকজনের সঙ্গে প্রেম করিয়া সব কিছু থেকে ধমকি দেয় দেশে আসলে তোমার জীবন নাশ করা আলাম, এমন ভূত ঘটনা আমার কাছে আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আহাম্মকের মতো পুরুষ পুরুষ আর রেজারো কাওমুন আলান নিসা, পুরুষ যখন নারী হয় নারীর চেয়ে আরো অধম হয় তখনই সংসারে কি আসে, ভাঙন আসে। পুরুষ পুরুষ পুরুষত্ব, পুরুষত্ব কি সে খালি মারপিটে আহাম্মক, পুরুষত্ব তার মেজাজে বুদ্ধিতে চলায় ফিরায় সিদ্ধান্তে আয় ইনকামে, অলস অবধ নেশাখোর, নেশাখোর স্বামীকে স্ত্রীকে তালাক দেওয়া যায় কাছে বিভিন্ন কারণে বিভিন্ন। আমি বলবো যে আসুন আমরা একটা সামাজিক অত্যন্ত বিপজ্জনক বিপজ্জনক সীমানা, মানে বিপজ্জনক সীমানা কি বলে যেন অতিক্রম করে, হ্যাঁ ওই যে টর্নেটোর বিপদ কি দেয়, বিপদ সীমা দেয় না তো, সমাজ এখন বিপদ সীমার উপর দিয়ে চলতেছে। হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটু হেফাজত করো, তোমার দেওয়ার নীতি নিয়ম মেনে।